আমার এইগুলো এখন চূড়ান্ত বড় হয়ে গেছে, মানে স্পাউটসগুলো মাশাল্লাহ অনেক লম্বা হয়ে গেছে। এখন যদি আমি গাছ না এসে করি, হ্যাঁ, না লাগাই, তাহলে মানে আর বেশি দিন এগুলো টিকবে না। কিন্তু ইনশাল্লাহ কেউ যদি আমার কাছ থেকে নিয়ে যায়, এগুলো প্রতিটা গাছ হবে ইনশাল্লাহ, কারণ বড় বড় স্পাউট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আপনারা এই খেজুর গাছগুলো নিয়ে যেতে পারেন, আমি বিচি থেকে খেজুর করেছি, আমার ভিডিওগুলিতে দেখেছেন এবং কিভাবে গাছ হয়েছে সেটাও দেখেছেন, তাও আমি আরেকবার দেখাচ্ছি। ধন্যবাদ। এই যে এইবারের রমজানে এই যে এই বিচিগুলো, এগুলো লিচুর বিচি, এগুলো আমি গাছ করব। এই যে এগুলো হচ্ছে খেজুরের বিচি, তো এগুলো থেকে আমি এরকম বক্সে রেখেছিলাম টিস্যু পেপার মুড়িয়ে, আর দেখেন 2-3 সপ্তাহের মধ্যেই হয়ে গেল, আর এখন প্রায় 1 মাসে অনেক বড় হয়ে গেল, 1.5 মাসে। এবং ঠিক 1.5 মাস আগে আমি ওই যে স্পাউটসগুলো অত ছোট ছোট, এতটুকু যখন ছিল, এখন তো অনেক লম্বা লম্বা হয়েছে, এতটুকু যখন ছিল তখন আমি এই এরকম বাটিতে, এই যে জাস্ট নর্মাল বাটিতে এতটুকু লেভেল মাটি ছিল এবং এতটুকু লেভেল বিছিয়ে আবার উপরে এতটুকু মাটি দিয়েছি। এবং দেখেন আজকে খেজুর গাছ হয়ে গেছে, সুবহানাল্লাহ। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা খেজুর গাছ আমরা দেখছি, সুবহানাল্লাহ। আর ফার্স্ট আমাদের প্রথম খেজুর গাছটা হলো এই যে এটা, আলহামদুলিল্লাহ, এই যে দেখছেন যে পাতাটা মোটা হয়ে গেছে, সুবহানাল্লাহ। তো ধন্যবাদ আপনাদেরকে। তো ধন্যবাদ আপনাদেরকে আমাদের সঙ্গে থাকার জন্য এবং খেজুরের ব্যাপারে ইন্টারেস্ট দেখানোর জন্য। আমি তো এখন এই খেজুর গাছগুলো, আমাদের ইচ্ছা আছে গ্রামের রাস্তার দুই পাশে লাগানোর চেষ্টা করব। ওই যে এক ব্যক্তি যিনি তাল গাছ লাগিয়েছিল, তো আলহামদুলিল্লাহ আবার এই গাছগুলো একদিন খেজুর দিবে, এখান থেকে বিচি হবে, বিচিগুলো থেকে আবার গাছ হবে। তো এটা কিন্তু কেউ না কেউ গাছ করবে ইনশাল্লাহ, আর কেউ না করলেও পাখি কোনো না কোনোভাবে করবে। তো ইনশাল্লাহ এটা অনেক বড় একটা সাদগায়ে জারিয়া হয়ে যাবে। সোয়াব কামানোর অনেক রকম ওয়ে আছে, আপনারা এইভাবে করে নিজেদের এরিয়াতে খেজুর গাছ লাগাবেন। কারণ যেহেতু আমার হাতে এখন কোনো কাছাকাছি নিজস্ব ল্যান্ড নেই, তো আমি এমন কোনো জায়গায় লাগাতে পারি ইনশাল্লাহ যেখানে সবাই উপকৃত হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।